जय भोलेनाथ गैलेक्सी यूट्यूब चैनले आपनाके स्वागत जानाई। आपनी देखछेन एबं शुनछेन ज्योतिष शिक्षार आरेकटी नतून क्लास एपिसोड 15। आपनादेर भालोबासा आपनादेर उत्साह आपनादेर आग्रह आमाके प्रतिनियत उत्साहित करे चलेछे। आमी अनुप्राणित होच्छि, आमी आपनादेर सकलेर काछे कृतज्ञ। आमार ई सामान्य प्रयास आज जेभाबे सफलतार दिके एगिये चलेछे आमी ता भाबतेओ पारिनि। चेष्टा करछि किभाबे नतून पद्धतिते आरो सहजभावे आपनादेरके आमार जतटुकुनि विद्या ज्ञान आछे अभिज्ञता आछे ता दान करार। आजकेर ज्योतिष क्लासे आमी जानाबो मेष लग्नेर जन्मछके 12टी भावे बा घरे चंद्रेर अवस्थानगत फलाफल, अर्थात मेष लग्नेर जन्मछके चंद्र कोथाय अवस्थान करले कि कि फलाफल दिते पारे तार एकटी आगाम आभास बा ज्योतिष विचार। আপনি যদি এই চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখুন, তাহলে আমার পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। আর যদি আপনি আগের ভিডিও বা জ্যোতিষ শিক্ষার ক্লাসগুলো মিস করে গেছেন তাহলে বলবো এই লিংকে ক্লিক করে একবার দেখে নেবেন, তাহলে পরবর্তী ক্লাসগুলো করতে আরও বেশি মজা পাবেন। চলুন ক্লাসরুমে যাই। আজকের বিষয় মেষ লগ্নের জন্মছকে চন্দ্রের প্রভাব এবং ফলাফল। মেষ লগ্নের জন্মছকে কোন ঘরে বা কোনভাবে চন্দ্র অবস্থান করলে কি কি প্রভাব দেবে তা নিয়ে বিস্তারিত আলোচনা করছি। আপনি যদি মেষ লগ্নের জাতক বা জাতিকা হন তাহলে অবশ্যই একবার নিজের জন্মছকের সাথে মিলিয়ে নিতে পারবেন, তাহলে বুঝতে আরও বেশি মজা পাবেন। একটি গুরুত্বপূর্ণ বিষয় বলি, এটা অবশ্যই মনে রাখবেন যে জন্মছকে কোনো গ্রহের অবস্থানগত ফলাফল বিচার করার সময় অবশ্যই সেই গ্রহটি কত ডিগ্রিতে অবস্থান করছে তা কিন্তু দেখে নিতে ভুলবেন না। কারণ একটি গ্রহ একটি রাশিতে অবস্থান করলে এবং তার ডিগ্রি ওয়াইজ যদি আপনি বলাবলটা নির্বাচন করতে পারেন বা গণনা করতে পারেন তাহলে আপনি আরও সঠিকভাবে ফলাফল প্রদান করতে পারবেন। কারণ একটি গ্রহ কত ডিগ্রিতে আছে তার উপরে ফলের প্রভাবের কম বেশি পরিবর্তন ঘটে, তারতম্য হয়। মেষলগ্নের অধিপতি মঙ্গল এবং জ্যোতিষ শাস্ত্র অনুসারে মঙ্গল এবং চন্দ্র নিজেরা নিজেদের মিত্র গ্রহ, আর সেই মিত্রতার কারণে চন্দ্র মেষলগ্নের ক্ষেত্রে চতুর্থ ভাব বা ঘরের অধিপতি। আমরা জানি কোনো লগ্নের ক্ষেত্রে চতুর্থ ভাব বা ঘর হলো আমাদের সুখস্থান। এই স্থান থেকে আমরা আমাদের মা বাড়ি গাড়ি ভূমি এবং নানা সুখ সম্পদ বিচার করি। আপনি যদি আমার আগের ভিডিওটি দেখে থাকেন দেখবেন ওখানে আমি মঙ্গল এবং বুধের কম্বিনেশন, অর্থাৎ মেষলগ্নের ক্ষেত্রে বুধ কোথায় অবস্থান করছে তা নিয়ে আলোচনা করেছিলাম। এবং আমরা জানি যে মঙ্গল এবং বুধ দুজনে পরস্পরের শত্রু, তাই এই মেষলগ্নের জন্মছকে বুধের অবস্থানগত ফলাফল বিচার করার সময় আমরা সর্বদাই খারাপ ফলাফলগুলোই বেশি পেয়েছি, তাই না? আপনি একবার ভালো করে দেখে নেবেন, দেখবেন যেখানে বুধ অবস্থান করছে সেখানে কোনো না কোনো কিছু অবস্টাকের কোনো সমস্যা ইত্যাদি তৈরি করছে। কিন্তু এই ক্ষেত্রে অর্থাৎ চন্দ্রের ক্ষেত্রে কিন্তু ফলাফলটা একটু বেশি ভালো হবে। কেন কি মেষলগ্নের ক্ষেত্রে চন্দ্র কিন্তু লগ্নপতি মঙ্গলের বন্ধু এবং এই বন্ধুত্বর কারণে চন্দ্র চতুর্থ ভাব অর্থাৎ চতুর্থ ঘরের অধিপতি। সুতরাং যদি চন্দ্র মেষলগ্নের ক্ষেত্রে শুভস্থানে থাকে, বলশালী থাকে, নিজের ক্ষেত্রে থাকে অথবা মিত্র ক্ষেত্রে থাকে ইত্যাদি, তাহলে অবশ্যই সেই মেষলগ্নের জাতক বা জাতিকা চন্দ্রের শুভ প্রভাব পাবে। কিন্তু এর যদি উল্টো হয় তাহলে কিন্তু প্রভাবটা খারাপ হতে পারে। তাহলে আসুন আমরা জেনে নিচ্ছি যে মেষলগ্নের জন্মছকের ক্ষেত্রে চন্দ্র কোন স্থানে বসলে কি প্রভাব বিস্তার করে। যদি মেষলগ্নের ক্ষেত্রে লগ্নেই চন্দ্র অবস্থান করে তাহলে সর্বদা ভালো ফল দেবে, কিন্তু সেই জাতক বা জাতিকা ডবল মাইন্ডেড হবে, ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রে কিছু সমস্যা তৈরি করবে, কারণ চন্দ্র আমাদের মনকেও নিয়ন্ত্রণ করে। এছাড়া সারা জীবন গাড়ি বাড়ি এবং মাতা সম্বন্ধীয় নানা সুখ সুবিধা পাবে এবং সেই জাতক বা জাতিকার মধ্যে সৌন্দর্যের বিকাশ ঘটবে, সে সুন্দরকে ভালোবাসবে। যখন চন্দ্রের দশা বা অন্তর্দশা চলবে সেই ক্ষেত্রে এই ফলগুলি কিন্তু আরও বেশি প্রভাবিত হবে।
সপ্তম দৃষ্টি কোথায় পড়বে? সপ্তম স্থানে পড়বে, কারণ চন্দ্রের একটি দৃষ্টি আছে, লগ্নে বসে আছে, সপ্তম দৃষ্টি সপ্তম স্থানে পড়ায় স্ত্রী বা স্বামী অবশ্যই দেখতে সুন্দর হবে। দেখবেন যে সমস্ত মেষলগ্নের জন্মছকে চন্দ্র মেষলগ্নেই অবস্থান করছে, তাদের কিন্তু পুরুষ হলে তার স্ত্রী বা যদি স্ত্রী জাত স্ত্রী হয় তাহলে তার স্বামী অবশ্যই দেখতে সুন্দর হবে, ব্যবসায় লাভ হবে, এমনকি অংশীদারি ব্যবসাতেও সেই জাতক বা জাতিকা সফলতা পেয়ে থাকবে। এবার চন্দ্র যদি মেষলগ্নের ক্ষেত্রে দ্বিতীয়ভাবে অবস্থান করে সেই ক্ষেত্রে কী হবে? এই স্থানে অর্থাৎ বৃষরাশিতে কিন্তু চন্দ্র সবসময় উচ্চস্থ অবস্থায় থাকে। এই ক্ষেত্রে দেখবেন তার কথা বলার ধরনটা মধুর হবে, তার ওয়ে অফ টকিং এত প্লিজড হবে যে তার কথা বলার মাধ্যমেই সে কিন্তু অনেক সমস্যার সমাধান করে ফেলতে পারবে, পরিবারের সাহায্য লাভ হবে, হঠাৎ করে ধনপ্রাপ্তি হবে, আনসার্টেন গেইন করবে, আর্থিক দিক থেকে লাভবান হবেন। চন্দ্রের দশা বা অন্তর্দশায় কিন্তু পরিবারের সাহায্য লাভ হবে এবং ফিনান্সিয়ালি ডেভেলপমেন্ট হবে সেই জাতক বা জাতিকার। তৃতীয় স্থানে যদি চন্দ্র অবস্থান করে অর্থাৎ মিথুন রাশিতে যদি চন্দ্র অবস্থান করে মেষলগ্নের ক্ষেত্রে সেক্ষেত্রে কী হবে দেখুন, একটু বোঝার আছে ব্যাপারটা। মিথুন লগ্নের অধিপতি বুধ, যা মেষলগ্নের লগ্ন অধিপতি মঙ্গল এবং এই চন্দ্রের শত্রু। সুতরাং বুধ এবং চন্দ্রের শত্রুতা হওয়ার কারণে এখানে কিন্তু সে শুভ ফল দিতে পারবে না। হ্যাঁ, বিদেশ যাত্রা হতে পারে, কিন্তু মায়ের সুখ সুবিধা থেকে বঞ্চিত হওয়ার সম্ভাবনা আছে। সারা জীবন ধরে নিজের সুখ শান্তি লাভের আশায় অকারণে পরিশ্রম করে যাবে, ছোট বোনের যোগ থাকবে, তার জন্মছকে তার ছোট বোন হতে পারে, ছোট বোনের যোগ থাকতে পারে। কিন্তু ফোর্থ হাউস রিগার্ডিং যে সমস্ত সুখ সুবিধাগুলো আমরা পেয়ে থাকি মেষলগ্নের ক্ষেত্রে, তা কিন্তু চন্দ্রের এই থার্ড হাউসে অবস্থানের ফলে কিন্তু অনেকটাই প্রভাবটাকে নষ্ট করে দেবে। চন্দ্রের দশা বা অন্তর্দশা কিন্তু অহেতুক পরিশ্রম করতে দেখা যাবে সেই জাতক বা জাতিকাকে, লাভ কিছুই হচ্ছে না কিন্তু পরিশ্রম করে যাচ্ছে। এবার চলে আসছি ফোর্থ হাউসে অর্থাৎ কর্কট রাশিতে চন্দ্র যদি অবস্থান করে মেষলগ্নের ক্ষেত্রে। দেখুন এই রাশিটা কর্কট রাশির অধিপতি চন্দ্র এবং চন্দ্র নিজের স্থানেই বসে আছে, এবং মেষলগ্নের ক্ষেত্রে আমি প্রথমেই বলেছিলাম যে মঙ্গল এবং চন্দ্র দুজনের মিত্র গ্রহ। তাহলে নিজের রাশিতে বসে থেকে সারা জীবন সেই মেষলগ্নে জাতক বা জাতিকাকে সুখ সুবিধা প্রদান করবে, সেই জাতক বা জাতিকা সুখ সুবিধা লাভ করবে, নিজের বাড়ি হওয়ার যোগ থাকবে, নিজের গাড়ি হওয়ার যোগ থাকবে, সে বাড়ি গাড়ি ভূমি ইত্যাদি অর্জন করতে পারবে, মায়ের স্বাস্থ্য ভালো থাকবে, মায়ের কথা মেনে চলবে, মায়ের পক্ষ থেকে সেই জাতক বা জাতিকা লাভবান হবেন, চন্দ্রের দশা বা অন্তর্দশায় সে কাজকর্মে সফলতা পাবে, কাজকর্মে উন্নতি করতে পারবে। আসছি পঞ্চমভাবে অর্থাৎ সিংহ রাশিতে যদি চন্দ্র অবস্থান করে, কন্যা সন্তান হওয়ার সম্ভাবনা তৈরি হবে। একবার ডিগ্রি ওয়াইজ বলাবলটা দেখে নেবেন, এই ক্ষেত্রে কিন্তু কন্যা সন্তান হওয়ার যোগ আছে। জাতক বা জাতিকার কিন্তু মেমোরি খুব শার্প হবে, খুব স্ট্রং মেমোরি হবে, খুব সহজে অনেক কিছু সে জিনিস বুঝতে পেরে যাবে, মেমোরাইজ করতে পারবে, প্রেমে সফল হবে। একদম চোখ বন্ধ করে দেখে নেবেন আপনার জন্মছকে বা অন্য কারোর জন্মছকে যদি মেষলগ্নের জাতক বা জাতিকার ক্ষেত্রে চন্দ্র যদি পঞ্চম অবস্থান করে, সেই ক্ষেত্রে কিন্তু সেই জাতক বা জাতিকা প্রেমে সফলতা পাবেই পাবে, এবং তার প্রেম করেই মানে বিবাহের যোগ আছে। আমাকে অনেকে প্রশ্ন করে, আমার দাদা প্রেম করে বিয়ে হবে তো, আমার কি প্রেম আছে জীবনে? মেষলগ্নের ক্ষেত্রে একদম আপনি চোখ বন্ধ করে প্রিডিকশন করতে পারবেন, যদি পঞ্চমে চন্দ্র বসে থাকে এবং যদি ডিগ্রি ওয়াইজ বলাবল ভালো থাকে তাহলে একদম বলে দেবেন যে ভাই বা দিদি আপনার কিন্তু প্রেম করেই বিয়ে হবে এবং আপনি প্রেমেই সফলতা পাবেন, একদম গ্যারেন্টি দিচ্ছি, কারণ এই প্রশ্নগুলোই ম্যাক্সিমাম থাকে। আসছি ষষ্ঠভাবে কন্যা রাশিতে যদি চন্দ্র অবস্থান করে, দেখুন মিথুন রাশির মতোই কন্যা রাশির অধিপতি বুধ এবং চন্দ্র বসছে শত্রুগৃহে, তাহলে ফোর্থ হাউস যে রিগার্ডিং যে সমস্ত সুযোগ সুবিধা ইত্যাদি পাওয়ার কথা ছিল সেগুলো পাবে না। কেন কি এই ষষ্ঠ হাউস থেকে আমরা কিন্তু কী বিচার করি? রোগ, ঋণ, শত্রু, দুর্ঘটনা, মামলা মোকদ্দমা ইত্যাদি। সুতরাং সেই সমস্ত সুখ সুবিধাগুলো কিন্তু ষষ্ঠ হাউসে এসে পড়েছে। কী হবে, কী ফলাফল দেবে বুঝতেই পারছেন? ষষ্ঠভাবে সমস্ত অশুভ প্রভাব সে পাবে সেই জাতক জাতিকা সারা জীবন ধরে।
মায়ের স্বাস্থ্য নিয়ে সমস্যা হবে, রোগ ভোগে ভুগবে, কোনো ভালো কিছু সে করতেই পারবে না, অকারণে ঝামেলা অশান্তির মধ্যে জড়িয়ে থাকবে, মামলা মোকদ্দমায় কষ্ট পাবে, শরীরে রোগ থাকবে, ঋণে জর্জরিত হয়ে যেতে পারে। এবং সপ্তম দৃষ্টি কোথায় পড়ছে? দ্বাদশভাবে। আমি বারে বলি যে আমাদের জন্মচকে 6, 8 এবং 12 এই তিনটি যে ভাব আছে বা ঘর আছে সব থেকে অশুভ। দেখুন, সপ্তম পতিতে তো চন্দ্র বসে আছে, একে খারাপ ফল দিচ্ছে এবং দৃষ্টিটাও পড়ছে কিন্তু দ্বাদশভাবে, সেক্ষেত্রে কিন্তু আর্থিক ক্ষতির সম্মুখীন হবে সেই জাতক বা জাতিকা, একদম মিলিয়ে নেবেন আপনার জন্মছকে বা অন্য কারোর মেষ লগ্নের জন্মছকে মিলিয়ে নেবেন চন্দ্রের অবস্থান। চলে আসে সপ্তমভাবে যদি চন্দ্র অবস্থান করে, অর্থাৎ তুলা রাশিতে চন্দ্র অবস্থান করে। মেষ লগ্নের সপ্তম ভাব কি দেয়? স্ত্রী, ব্যবসায় সফলতা, পার্টনারশিপ বিজনেসে সফলতা ইত্যাদি। তো সেই ক্ষেত্রে চন্দ্র কোথায় বসে আছে? সপ্তমভাবে বসে থাকে। তাহলে কি হবে? চন্দ্রের দশা বা অন্তর্দশায় ভালো ফল পাবে। সেই জাতকের ক্ষেত্রে স্ত্রী এবং জাতিকার ক্ষেত্রে স্বামী দেখতে অবশ্যই সুন্দরী হবে বা সুন্দর হবে, একদম চোখ বন্ধ করে দেখে নেবেন। একদম সপ্তম পতিতে সপ্তম স্থানে চন্দ্রের অবস্থান মেষলগ্নের ক্ষেত্রে জাতক বা জাতিকার স্ত্রী এবং স্বামীকে সুন্দর করবে, সুন্দরী হবে। এবং চন্দ্র কিন্তু নিজেই সুন্দরের প্রতিনিধিত্ব করে, ব্যবসায় লাভ হবে, এমনকি যারা পার্টনারশিপ ব্যবসা করতে চাইছিলেন তাদেরও কিন্তু সফলতা আসবে, এটা কিন্তু দেখে নেবেন একবার। এই প্রেডিকশনগুলো খুব ইম্পর্টেন্ট থাকে, কারণ যখন কোনো মেষলগ্নের জাতক বা জাতিকা এসে আপনাকে প্রশ্ন করবে যে আমার কি ব্যবসা হবে, আমার কি পার্টনারশিপ বিজনেস সফলতা আসবে, তাহলে অবশ্যই কিন্তু চন্দ্রের অবস্থানটা দেখতে হবে, চন্দ্র কোথায় আছে, সপ্তমভাবে অবস্থান করছে কি না, সেক্ষেত্রে কিন্তু খুব ভালো আপনি ফলাদেশ করতে পারবেন, প্রেডিকশন করতে পারবেন। কি হবে? একদিকে হলো স্ত্রী বা স্বামী দেখতে সুন্দর হবে, ব্যবসায় লাভ হবে, অংশীদারি ব্যবসায় সফলতা আসবে, এবং দেখবেন সেই জাতক বা জাতিকার মুখের মধ্যে তো অ্যাট্রাকশন থাকবে, আকর্ষিত ভাব থাকবে। অনেকে আছে না যে তার কারণ মুখটা দেখলে একটু আকর্ষণ বা আকর্ষিত হয়ে পড়ে মানুষরা, ঠিক এই ক্ষেত্রে সেরকমই ঘটবে। এবং সেই জাতক বা জাতিকা সর্বদা হাসি খুশি স্বভাবের হবে, খুব স্মাইলিং ফেস থাকবে তার মধ্যে। চলে আসছি অষ্টমভাবে, বৃশ্চিক রাশিতে যদি চন্দ্রের অবস্থান হয়। দেখুন, বৃশ্চিক রাশিতে চন্দ্র কিন্তু নিচস্থ অবস্থায় থাকে, বৃষরাশিতে ছিল উচ্চস্থ অবস্থায়, ঠিক তার সপ্তম ঘর উল্টো দিকে কিন্তু নিচস্থ অবস্থায় থাকে। এই আমি এইটা নিয়ে কিন্তু আমি আগে ক্লাস করিয়েছি যে কোথায় কোন গ্রহ নিচস্থ, কোথায় কোন গ্রহ উচ্চস্থ থাকে, একটা ফর্মুলা আর কিচ্ছু না, আপনি দেখে নেবেন পুরনো ভিডিওগুলো, তাহলে আরও বুঝতে পারবেন। তো চন্দ্র নিচস্থ অবস্থায় থাকে বৃশ্চিক রাশিতে, এই ক্ষেত্রে কিন্তু অষ্টম ভাব হওয়ার সাথে সাথে চন্দ্রের প্রভাব শুভ হবে না। মানছি যে হ্যাঁ, বৃশ্চিক লগ্নের অধিপতি মঙ্গল, চন্দ্রের বন্ধু, কিন্তু ভাবটা তো অশুভ। 6, 8, 12 বলেছিলাম, এই 8 নম্বর ভাবটাই তো অশুভ, সেক্ষেত্রে কিন্তু কোনোদিনও চন্দ্র নিচস্থ অবস্থায় থেকে ভালো ফল প্রভাব বিস্তার করতে পারবে না। ফোর্থ হাউস রিগার্ডিং যে সমস্ত সুযোগ সুবিধাগুলো পাওয়ার কথা, সেখানে কিন্তু সেগুলো অবস্টাকেলে আসবে। মায়ের স্বাস্থ্যহানি হতে পারে, বাড়ি গাড়ি ভূমি রিলেটেড কোনো সমস্যা তৈরি হবে, গাড়ি কিনেছে কিন্তু গাড়িতে খরচার পর খরচা হয়েই যাচ্ছে, বাড়িতে থাকছে কিন্তু শান্তি পাচ্ছে না, জমি নিয়ে সমস্যা তৈরি হয়ে যাবে, এবং সার্বিকভাবে সুখ থেকে বঞ্চিত হবে সেই জাতক বা জাতিকা। চন্দ্রের দশা এবং অন্তর্দশা বিভিন্ন অবস্টাকেল তৈরি করবে। আর সপ্তম দৃষ্টি কোথায় পড়ছে? দ্বিতীয়ভাবে পড়ছে, অর্থাৎ আর্থিক ক্ষতি হতে পারে, পারিবারিক সমস্যা তৈরি করবে। চলে আসছি নবমভাবে যদি চন্দ্র অবস্থান করে। নবম স্থান হচ্ছে আমাদের ভাগ্যস্থান, ভাগ্যবতী স্থান। এই স্থানে চন্দ্র যদি ডিগ্রি ওয়াইজ ক্ষমতাশালী হয়ে থাকে তাহলে পিতার সাথে ভালো সম্পর্ক তৈরি হবে, সেই জাতক বা জাতিকা ভাগ্যবান বা ভাগ্যবতী হবে, পিতার স্বাস্থ্য ভালো থাকবে, পিতার আজ্ঞাবহ হবে, ধার্মিক স্বভাবের হবে এবং বিদেশ যাত্রার যোগ তৈরি করবে, ভাগ্য প্রসন্ন হবে, কারণ এই ধনুরাশির অধিপতি বৃহস্পতিও কিন্তু চন্দ্রের মিত্র। এগুলো একটু দেখে নেবেন। চলে আসছি দশম স্থান। দশম স্থান থেকে আমরা প্রধানত কর্মবিচার করি। তো এই স্থানে চন্দ্রের অবস্থান কাজকর্মে উন্নতি প্রদান করবে, সপ্তম দৃষ্টি চতুর্থভাবে পড়বে, সেক্ষেত্রে গাড়ি বাড়ি ভূমি লাভ হবে, দেখবেন একটা গাড়ি কিনছে আবার একটা গাড়ি কিনছে, দেখবেন সেই সমস্ত জাতক জাতিকা হয়তো প্রথমে স্কুটি করে বা সাইকেল চালিয়ে যেত, এখন তার যদি সেই চন্দ্রের দশা অন্তর্দশা চলে সে দেখবেন গাড়ি কিনে নিয়েছে, গাড়ি করে যাচ্ছে। মায়ের সাথে ভালো সম্পর্ক তৈরি করবে, কাজকর্মে উন্নতি এবং প্রগতি দুটোরই প্রাপ্ত হবে। আসছি যদি একাদশ স্থানে চন্দ্রের অবস্থান হয়, এই ক্ষেত্রে বড় ভাই এবং বোন থেকে সে লাভবান হবে। হ্যাঁ, মানছি যে হ্যাঁ, ছোটোখাটো রোগ তৈরি করবে, শারীরিক সমস্যা তৈরি করবে, এগুলো থাকবে, এছাড়াও অনিশ্চিতভাবে কিন্তু আর্থিক লাভবান হবে, অর্থাৎ লটারি সম্বন্ধীয়
আর কিছু ফাটকা টাকা হাতে চলে আসতে পারে, আনসার্টেন গেইন কিন্তু সেই জাতক বা জাতিকা অবশ্যই পাবে। শুধু একবার দেখে নেবেন চন্দ্রের ডিগ্রিগত মান। আসছি দ্বাদশভাবে যদি চন্দ্র অবস্থান করে, আশা করি বুঝে গেছেন, 6, 8, 12 অর্থাৎ 12তে চন্দ্রের অবস্থান খুবই খারাপ ফল দেবে, কারণ মীন রাশির অধিপতি বৃহস্পতি চন্দ্রের মিত্র হওয়া সত্ত্বেও ভাবটা কিন্তু খারাপ। ধনুরাশির ক্ষেত্রে কী ছিল, বৃহস্পতি অধিপতি ছিল, ভাবটা ভালো ছিল, চন্দ্র ভালো রেজাল্ট দিয়েছে, কিন্তু দ্বাদশভাবের ক্ষেত্রে কিন্তু বৃহস্পতি এই ঘরের অধিপতি হওয়া সত্ত্বেও কিন্তু ভাবটা খারাপ, তাই জন্য সে কিন্তু সারা জীবন ধরেই অবস্ট্রাগল পাবে, কোনোদিন জীবনে সেটেল হতে পারবে না, প্রতিষ্ঠা পাবে না, বিদেশ যাত্রার যোগ তৈরি করবে, অহেতুক খরচ বাড়িয়ে দেবে এবং সপ্তম দৃষ্টি পড়বে ষষ্ঠ হাউসে। ঠিক একই রকমভাবে যখন কন্যা রাশিতে চন্দ্র অবস্থান যদি করে থাকে, তাহলে তার সপ্তমভাবে যে দৃষ্টি পড়ে দ্বাদশে, ঠিক তার উল্টো, যে দ্বাদশভাবে বসে আছে চন্দ্র এবং তার সপ্তম দৃষ্টি পড়ছে কন্যা রাশিতে সপ্তমভাবে। সুতরাং রোগ, ঋণ, শত্রু, মামলা মোকদ্দমা, দুর্ঘটনা ইত্যাদি বিষয় কিন্তু অশুভ ফল প্রদান করবে, সারা জীবন ধরে মানসিক চঞ্চলতা তৈরি করবে, আর যদি চন্দ্রের দশান্তরদশে চলে তাহলে এই প্রভাবটাকে আরও বেশি বাড়িয়ে দেবে। নোটস তৈরি করুন, যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে জানাবেন, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন। যদি এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশের বেল আইকনটিকে প্রেস করুন। আমি মেষ লগ্নের আরও অন্য গ্রহের ফলাফল নিয়ে ধারাবাহিকভাবে আগামী ক্লাস নিয়ে খুব তাড়াতাড়ি আসছি।